নমস্কার বন্ধুরা, আবারও আপনার জন্য গুড নিউজ রয়েছে। রেলওয়ের মধ্যে বন্ধুরা দেখুন 1115 জন লোক নিয়োগ করা হচ্ছে এবং দেখুন সেখানে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে 8 পাস 10 পাস এবং যারা 12 পাস করে রেখেছেন বা তারা এভাবে রয়েছেন আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তার সঙ্গে বলা হয়েছে দেখুন সেখানে ইন্ডিয়ান নেশনস মানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী এলিজিবিলিটি রয়েছে তা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। ফার্স্টলি দেখুন এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে ইস্টার্ন রেলওয়ে থেকে। বন্ধুরা এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে, প্রথমে দেখুন সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 23 সেপ্টেম্বর 2022 থেকে, সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে এবং লাস্ট ডেট বন্ধুরা দেখুন সেখানে বলা হয়েছে 29 অক্টোবর 2022 সেখানে লাস্ট ডেট। এবং সেখানে বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন মানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। নেক্সট দেখুন এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে প্রথমে রাখা হয়েছে এজ লিমিট যারা অ্যাপ্লিকেশনটি করবেন। দেখুন সেখানে বলা হয়েছে 15 বছর থেকে 24 বছরের মধ্যে যারা রয়েছেন আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তার সঙ্গে বলা হয়েছে এসসি এসটি যারা রয়েছেন 5 বছরের এজের ইলেকশন পেয়ে যাবেন এবং ওবিসি যারা রয়েছেন 3 বছরের এজের ইলেকশন পেয়ে যাবেন এবং পিডাব্লিউডির জন্য 10 বছরের এজের ইলেকশন রয়েছে। নেক্সট বন্ধুরা দেখুন সেখানে যারা অ্যাপ্লিকেশনটি করবেন আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সেখানে মেনশন করা হয়েছে। প্রথমে দেখুন আমরা 8 পাসে দেখে নিচ্ছি। তাহলে যারা 8 পাস থেকে অ্যাপ্লিকেশনটি করবেন আপনাদের জন্য দেখুন টোটাল 6টি পোস্ট রয়েছে। তাহলে এই 6টি পোস্টের মধ্যে সেখানে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন যারা 8 পাস করে রেখেছেন। এই 6টি পোস্টের নাম বলেছি দেখুন ওয়েল্ডার, সিট মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়ারম্যান, কার্পেন্টার এবং প্রিন্টার জেনারেল। তাহলে দেখুন এই 6টি পোস্টের মধ্যে সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে এই পোস্টগুলির মধ্যে যাদের আইটিআই থেকে পাস করে রেখেছেন তার সঙ্গে আপনাদের সার্টিফিকেটটি এনসিবিটি অথবা এসসিবিটি ইস্যুড থাকতে হবে, তাহলেই সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তার সঙ্গে দেখুন যারা 10 পাস এবং 12 পাস যারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং দেখুন সেখানে 50% মার্ক প্রয়োজন, সেখানেও আপনাদের আইটিআই সঙ্গে এনসিবিটি অথবা এসসিবিটি সার্টিফিকেট ইস্যুড থাকতে হবে। নেক্সট দেখুন সেখানে আপনাদের সিলেকশনের মধ্যে আপনাদের কোনো ধরনের এক্সাম হবে না, আপনাদের যে মার্ক রয়েছে আইটিআই মার্ক এবং যে কোয়ালিফিকেশন দিয়ে অ্যাপ্লিকেশন করবেন সেই কোয়ালিফিকেশনের আপনাদের মার্কের ভিত্তিতে সেখানে সিলেকশন করা হবে। তা সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা সেখানে তুলে ধরা হয়েছে। এই পিডিএফটি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে অবশ্যই আপনারা চেক আউট করে নিয়ে নেবেন। তার সঙ্গে দেখুন যারা অ্যাপ্লিকেশনটি করবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। তাহলে অ্যাপ্লিকেশন ফি আপনাদের রয়েছে দেখুন 100 টাকা, এর মধ্যে সেটা রয়েছে নন রিফান্ডেবল এবং সেখানে এসসি এসটি পিডাব্লিউডি এবং অল হুমেন যারা ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন নেই, আপনারা ফ্রি অফ কস্টের মাধ্যমে সেখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তার সঙ্গে দেখুন সেখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে দেখুন সেখানে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তাহলে দেখুন অ্যাপ্লিকেশনটি সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেখান থেকে আপনারা ইজিলি অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তার সঙ্গে দেখুন যারা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করবেন কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তা সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা সেখানে তুলে ধরা হয়েছে। এই পিডিএফটি অবশ্যই ডাউনলোড করে চেক আউট করে নিয়ে নেবেন। তাহলে বন্ধুরা আপনারা কী কী কারণে রিজেক্ট করা হবে তা সম্পূর্ণ ডিটেলস সেখানে তুলে ধরা হয়েছে এবং কোনো ধরনের যদি ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।